গণজাগরণ মঞ্চের আহ্বায়কের ছেলে তানভীর হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জে চলছে সকাল সন্ধ্যা হরতাল। জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বানে এই হরতালে সকাল থেকে নগরীতে রিকশা সহ কোনো ধরনের যান চলাচল করছে না। এছাড়া রেলপথ অবরোধ করায় বন্ধ রয়েছে ঢাকা নারায়ণগঞ্জ রুটের ট্রেন চলাচল। ভোর থেকেই নগরীতে দফায় দফায় মিছিল করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট ও হরতাল সমর্থনকারী কমিউনিস্ট পার্টি বাসদ গণসংহতি আন্দোলনের কর্মীরা। তারা নগরীর বিভিন্ন মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছে। পিকেটিং এর কারণে শহরে রিকশা সহ কোনো ধরনের যানবাহনই চলাচল করছে না। সকাল 6:30টায় ঢাকা থেকে একটি ট্রেন চাষাঢ়া রেল স্টেশনে এলে এটিকে আর শহরে প্রবেশ করতে দেয়নি হরতাল সমর্থকরা। নগরীর স্কুলগুলো আগেই বন্ধ ঘোষণা করে খোলেননি কোনো স্কুল, তবে SSC পরীক্ষাকে হরতালের আওতামুক্ত রাখা হয়েছে। এদিকে হত্যাকাণ্ডের ক্লু উদ্ধার করা এবং অপরাধীদের শনাক্তকরণে আইন শৃঙ্খলা বাহিনী জোর প্রচেষ্টা চালাচ্ছে বলে দাবি করেছেন পুলিশ সুপার।